শুভ দুপুর। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন স্বনাম ধর্ম দুইবার নির্বাচিত আলোকিত মেম্বার জনাব মঞ্জু ভাই। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে মঞ্জু ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার টেবিল টক শোতে অংশগ্রহণ করার জন্য। প্রথমে আমি সাংবাদিক ফরহাদ অগ্রিনিউজ 71 থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একটু কথা প্রসঙ্গে চলে আসি, সেটা হচ্ছে যে মঞ্জু ভাই আপনি যখন ফার্স্টে যখন ইলেকশন আসলেন সেটা কত সালের দিকে আসছেন? 2011 2011 সালে। 2011 সালে যখন ইলেকশন আসলেন, আবার কিন্তু পরবর্তী 2016 2016 সালে আবার ইলেকশন হয়েছে। জি হ্যাঁ, তো সেখানে আমরা যখন টেবিল টক শোতে বসছি তার পূর্বকালে আমরা যে কনভার্সেশনটা করেছি, আপনি 2016 সালে আবার সফলভাবে আপনি নির্বাচিত পাশ হয়েছেন, অর্থাৎ আপনি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে দুইবার নির্বাচিত একজন সফল মেম্বার হিসেবে আছেন। তো সেক্ষেত্রে আমি একটু আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, এই যে 2011 সাল থেকে এবং 2016 সাল দুইবার নির্বাচিত হয়েছে, মানুষ যখন প্রথম নির্বাচন করে দ্বিতীয় নির্বাচনে যখন পাশ করে সেটা হচ্ছে সফলতা। হ্যাঁ, তো আজকে যখন আপনি প্রথম নির্বাচন পাশ করার পর আবার দ্বিতীয় নির্বাচনে মঞ্জু ভাই পাশ করেছেন, তো সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগছে? ইনশাল্লাহ অনেক ভালো লাগছে। ধন্যবাদ। প্রথমত আমি মানে ধন্যবাদ জানাই আমার জন্মদাতা মাতা পিতা এবং তারপরে হলো আমার সর্বস্তরের জনসাধারণ জনগণ, কারণ জনগণের ছত্রছায়া নিয়ে আমি আজকে দ্বিতীয়বার আবার নির্বাচিত হয়েছি। অতএব আমি আমার পক্ষ থেকে জনগণকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। খুব সুন্দর একটি প্রস্তাব আমার মধ্যে চলে আসছে, আমার দেখা আলোকিত মানুষ হিসাবে আমি ধন্যবাদ জানাচ্ছি মঞ্জু ভাই। আপনি যে কথাটা বলেছেন, পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে। প্রথম কর্তব্যটা হচ্ছে যে ডিউটি টুয়ার্ডস গড, অর্থাৎ তুমি তোমার আল্লাহ আল্লাহর হুকুম মেনে চলো। এরপরে বলা হয়েছে ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, অর্থাৎ তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো। এরপর আছে ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অবশেষে মানব সেবা একটি মহৎগুণ। আপনি এর মধ্যে যে পদধ্বনিটা তুলে ধরেছেন আমি স্যাটেলাইট থেকে, অবশ্যই আপনাকে একটু সম্মানপূর্ণ কথা বলতে হবে, মহান আল্লাহ তাআলা আপনাকে যেই তিনটা উক্তি আমাদের রাস্কিন বলি আছেন পাশ্চাত্য দার্শনিক রাস্কিন, তিনটা উক্তি আপনার মধ্যে আছে বিদায় আজকে সততার সহিত আপনি দুইবার নির্বাচিত পাশ করেছেন। আপনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আপনার শ্রদ্ধেয় পিতা মাতাকে, আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনার শ্রদ্ধেয় পিতা মাতাকে। সম্রাট নেপোলিয়ন একটি কথা বলেছেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেবো। অতএব আপনি এমন এক মায়ের গর্ভে ধারণ করেছেন, গর্ভ থেকে আসছেন, যেখান থেকে আপনি সুশিক্ষা এবং সশিক্ষা পেয়েছেন, যার কারণে মনে করেন যে আপনি এচিপিয়ানটা আপনি ধরে রাখতে পেরেছেন। এবং আমাদের পবিত্র কোরআন শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মায়ের কথা চারবার বলেছেন এবং বাবার কথা একবার বলেছেন। আমি সর্বপ্রথম আমার শ্রদ্ধেয় চাচা চাচি যারা আছেন আপনি গর্ভধারণী বাবা মামা, ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আদর্শ মানব হিসাবে আপনাকে আমি পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমি একটু কথা প্রসঙ্গে যাচ্ছি, 2016 সালে যখন আবার মঞ্জু ভাই আপনি যখন ইলেকশন আসলেন, আমি আমার ওপেনিং 71 থেকে আমি সাংবাদিক পড়াতে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, 2016 সালে যখন আপনি ইলেকশন করলেন তখন আপনার 5 নম্বরের মধ্যে ভোটার সংখ্যা কত ছিল? তখন ভোটার সংখ্যা ছিল আপনার 2200। 2200 ভোটার ছিল, তো 2016তে 2200 ছিল। জি আচ্ছা, 2016তে 2200 ভোটার যখন ছিল তখন আপনার সাথে প্রতিদ্বন্দ্বী, 2016 না 2000 আপনার 11, হ্যাঁ 2011 ছিল 2200। 2200 হ্যাঁ, 2016 আপনার ভোটার সংখ্যা হচ্ছে 2800। হ্যাঁ 2800 সামথিং। তো সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে যখন আবার 2016 সালে যখন আপনি ইলেকশন করলেন, আপনার সাথে টোটাল প্রতিদ্বন্দ্বী কয়জন ছিলেন? 4 জন ছিল। 4 জন ছিল, ওকে। আপনি নিকটতম প্রতিদ্বন্দ্বী যে ছিলেন তার নামটা কি ছিল? তার নাম ছিল খোরশেদ আলম। খোরশেদ আলম ভাই, খোরশেদ ভাইকে আপনি কত ভোটের ব্যবধানে হারিয়েছেন? 470 ভোটে। 470 ভোটে হারিয়েছেন। তখন আপনার মার্কাটা কি ছিল? বৈদ্যুতিক পাখা মার্কা। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন, আমার দেখা আলোকিত মানুষ হিসেবে উনি টেবিল টকশোর মাধ্যমে যে কথাটা তুলে ধরেছেন, মোদী ভাই কথাটা তুলে ধরেছেন যে উনি 2011 সালে নির্বাচনে পাশ করেছেন, আবার 2016 সালে জনগণের রায়ে নির্বাচনে পাশ করেছেন, এবং 2016 সালে যখন উনি নির্বাচন করেন তখন ওনার এলাকার জনগণ ভোটার সংখ্যা ছিল 2800 এবং ওনার 4 জন প্রতিদ্বন্দ্বী ছিল 1900। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে খোরশেদ মেম্বার। খোরশেদ মেম্বারকে উনি 470 ব্যবধানে, ওটার একটা বিশাল ভোটের ব্যবধানে উনি হারিয়েছেন, এবং ওনার যে মার্কাটা ছিল সেই মার্কাটা ছিল একটা বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক ফ্যান। এই জন্য আমি স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি, দুইবার সফল মেম্বার হিসাবে আপনি পেয়েছেন। আমি স্যাটেলাইটের মাধ্যমে আপনি দ্বিতীয়বার আপনি খোরশেদ মেম্বারকে একটা বিশাল ব্যবধানে বৈদ্যুতিক পাখা নিয়ে আপনি পাশ করাতে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। হাটিয়াটি পা পা করে আপনি আমাদের এলাকার জনগণের উন্নয়নের ধারাবাহিকতার কাজ অব্যাহত রাখার জন্য যে কর্মসূচি হাতে নিয়েছেন সেটা আসলে মূলত এটা আমার অবদান না, সেটা সর্বপ্রথম হলো স্বয়ং আল্লাহ পাক, দ্বিতীয়ত হলো আমার বাপ মার দোয়া, তৃতীয় হলো আমার সর্বস্তরের জনসাধারণ, সেটা আমার কোনো অবদান নেই। রাইট, এক্স্যাক্টলি। ভিউয়ার্স, উনি যে কথাটা তুলে ধরেছেন আমি প্রথমে বলেছি পাশ্চাত্য দার্শনিক রাস্কিন তিনটি কথা বলেছেন, ডিউটি টুয়ার্ডস গড, অর্থাৎ তুমি আল্লাহর হুকুম মেনে চলো, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, পিতা মাতা, এবং হচ্ছে ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, মানব সেবা।
তো এই তিনটি গুণের কথার মধ্যে তিনটা গুণেই আপনার কাছে আছে। এখানের মধ্যে আমরা আপনি যে একজন মানব সেবক হিসেবে আছেন, এখানে উপস্থিত আমাদের মানব সেবক সমাজ সেবক যারা আছেন, আপনাদেরকে আপনাকে নিষ্কলুষভাবে যারা পাশ করিয়েছেন, বিশেষ করে এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ভাইয়া নুরুল ইসলাম ভাই, একজন আপনার খুব কাছের লোক, সমাজ জনসেবক হিসাবে আছেন, এবং আমির ইসলাম ভাই, ওনাকে আমি স্যাটেলাইটের মাধ্যমে আমির ইসলাম ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সবাই মিলে এলাকার জনগণ মিলে ওনাকে পাশ করিয়েছেন, এবং আমার স্যাটেলাইটের মাধ্যমে 5নং ওয়ার্ডের জনগণকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং উনিও আমাদের মঞ্জু ভাই একজন আলোকিত মানুষ হিসাবে এলাকার জনগণকে 2800 ভোটার যারা আছে এবং তৃণমূল থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ যে খ্রিস্টান আমি বিভিন্ন আমি যারা আছেন, সর্বস্তরের জনগণকে আমার দ্বিতীয়বার আবার নির্বাচিত হওয়াতে আমি সর্বস্তরের জনগণকে আবার দ্বিতীয়বার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। হ্যাঁ, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছে। উনি স্বয়ং মুখ থেকে যে কথাটা বললো 5নং ওয়ার্ডের দ্বিতীয়বার নির্বাচিত করাতে সমস্ত জনগণকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এরপরে আমি একটু জানতে চাচ্ছি, যখন আপনি আমাদের গেজেটভুক্ত হয়ে গেলেন 2011 সাল থেকে, পরবর্তী আবার 2016 সালে কিন্তু আবার গেজেটভুক্ত হয়েছেন, যখন আপনি শপথ গ্রহণ করলেন আমাদের ইউনুস স্যারের কাছ থেকে, তখন থেকে কিন্তু আপনি বাংলাদেশ গেজেটভুক্ত। এখন আমি যদি আমেরিকা, রাশিয়া, কানাডা অথবা ঢাকাতে বসে যদি আমরা যদি অনলাইন সাবস্ক্রাইব করি, তাহলে দেখবো যে আপনি 2011 সালে আপনি 5 বছর ক্ষমতা ছিলেন, আবার 2016 সালে। হ্যাঁ, এখন কিন্তু আমরা অনলাইন থেকে আপনার সমস্ত কিছু পেয়ে যাচ্ছি, অবশ্যই রাইট? যেহেতু আপনি একজন সরকারের প্রতিনিধি, সরকারের আন্ডারে এখন আছেন, তাই এই জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। তো সেক্ষেত্রে ইউনোসার কাছ থেকে শপথ গ্রহণ করার পরে থেকে এই বিগত দিনগুলোর মধ্যে আপনি মাদক ইভটিজিং বাল্যবিবাহ এটা কতটুকু দমন হয়েছে এবং কতটুকু আছে সেই ব্যাপারটা একটু প্রথম থেকে একটু তুলে ধরবেন। প্রথম যখন আমি প্রথমবার নির্বাচিত হই, তখন আমাদের এলাকায় মাদকের নেশায় অনেক ছেলেপেলা অনেক ভাবে আমাদের এলাকাতে নেশামুক্ত করার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, আমাদের এলাকার জনসাধারণও ছিল, কিন্তু তখন এত করতে মানে পারি নাই আর কি। বর্তমানের প্রেক্ষাপটে এখন অনেকটাই কমে গেছে, যে আগের তুলনামূলকভাবে এখন বলতে গেলে নাই নাই বলাই চলে, কিন্তু আগে যে ব্যাপক নেশা ছিল সেটা আমাদের বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তারও কিছু অবদান আছে, কারণ যারা নেশাগ্রস্ত। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে এটা কিন্তু আমাদের যেগুলো আমরা দেখতেছি সেটা কিন্তু বয়স ফেরার মাধ্যমে তাদেরকে একবারে চিরদিনের জন্য জব্দ করা হয়, কিন্তু এটা কিন্তু আমি মনে করি এটা সর্বোচ্চ একটা শক্তি দিয়ে হোক, তার মেধা দিয়ে হোক, সেটা আমাদের দেশকে নেশামুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বারবার ধন্যবাদ দিই, এই কারণেই, যাতে আমাদের দেশটা নেশামুক্ত থাকে, আমাদের ছেলেপেলেরা এবং আমাদের ছোট ভাইয়েরা যাতে নেশার কবল থেকে বাইরে এসে বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন শিক্ষা অঙ্গনে যাতে জড়িত হয়, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিরাট বড় একটা সফলতা। এই ব্যাপারে আমি বর্তমান প্রধানমন্ত্রীকে আমার পক্ষ থেকে এবং 5নং ওয়ার্ডের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আমি সর্বস্ব এবং আমার আন্তরিক ধন্যবাদ, এবং সারা দেশের জন্য উনি যে কাজটা করেছেন সেটা বর্তমানের প্রেক্ষাপটে আর আগের প্রেক্ষাপট অনেক পরিবর্তন। মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করছে সেটা আমাদের সর্বস্তরে সারা দেশের জন্য এবং সমস্ত জনগণের উদ্যে হিসাব করে এই কাজটা করছে। তার কারণ হচ্ছে, যদি নেশাগ্রস্ত এলাকা থাকে তাহলে ওই জায়গার মানুষ ভালো পরিবেশে থাকতে পারে না, ভালোভাবে বসবাস করতে পারে না, তার পিতা মাতারা ভালোভাবে জীবনযাপন করতে পারে না, নেশার কবলে পড়ে অনেক দেখা গেল অনেক পিতা মাতা হারায় তার সন্তানের কাছে। যেমন ওসি, সে তার বাবাকে সে হত্যা করছে, মাকে হত্যা করছে, নেশার জগতে যায় কাজটা করছে। যেহেতু বাংলাদেশ সরকার এখন বর্তমানে নেশার জগৎ থেকে মানুষকে মুক্ত করার জন্য বারবার আপ্রাণ চেষ্টা করছে, আমাদের বাংলাদেশ যারা প্রশাসনের লোক তারাও চেষ্টা করছে, এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি, যদি আমরা তাদের সাথে আমরা সম্পৃক্ত থেকে কাজটা থেকে আমরা দেশকে মুক্ত করতে পারি, তাহলে আমরা নেশামুক্ত দেশ হিসাবে আমরা সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছে। আমাদের আলোকিত মানুষ হিসেবে জনাব মঞ্জু ভাই আপনি যে কথাটা তুলে ধরেছেন, আপনি সর্বপ্রথম আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, কেননা আপনি জানেন যে আমাদের মমতাময়ী মা এই আপনার এই করাপশনের ব্যাপারে, মাদক ইভটিজিং এবং বাল্য বিবাহের ক্ষেত্রে একটা জেহাদ ঘোষণা করেছেন, একটা চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন, এটা জিরো টলারেন্স অবস্থায় আনার জন্য।
এবং আপনি যে স্যাটেলাইটের মাধ্যমে যে কথাটা তুলে ধরলেন আপনি পার্সোনাল ওয়ার্ড সম্পর্কে, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, এটা জিরো টলারেন্স অবস্থা নিয়ে আসছেন। বিশেষ করে ইভটিজিং নাই বললে চলে এবং মাদক বাল্য বিবাহ নাই বললে চলে, মাদক আগের থেকে প্রায় 95% কন্ট্রোলের মধ্যে আছে। সেক্ষেত্রে যে আপনি যে এটা সহানুভূতিশীল ভাবে কাজ করে এটাকে জিরো টলারেন্স অবস্থা নিয়ে আসছেন, মঞ্জু ভাই আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি সাংবাদিক ফরহাদ আবেদকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারই ধারাবাহিক রক্ষা করার জন্য মঞ্জু ভাই আমি আরেকটু কথা প্রসঙ্গের মধ্যে চলে যাচ্ছি। যেহেতু আমাদের প্রশাসন বিভাগ আছে, আপনাদের ডিপার্টমেন্টের হেড আছে আমাদের ইউনুস স্যার আছেন জি, এবং জেলা প্রশাসক সাহেব আছেন, থানার কর্মকর্তারা আছেন, তো সেক্ষেত্রে একজন আলোকিত মানুষ হিসেবে আপনার কাছে আমার একটা প্রশ্ন টেবিল টক শোর মাধ্যমে। মঞ্জু ভাই, যে কোনো ব্যাপারে একটা করাপশন যদি হয় যে কোনো একটা ব্যাপারে, আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে ইউনুস স্যার, জেলা প্রশাসক এবং থানা কর্মকর্তারা, ওনারা আপনাকে কেমন সাপোর্ট দিচ্ছে? এটা প্রথমত যখন আমি 2011 সালে নির্বাচিত হই, তখন আমার এলাকায় মানে বাল্য বিবাহ প্রচন্ড পরিমাণে ছিল, রাইট? তখন আমি ছিলাম না, হয়তো আমি প্রথম নতুন নির্বাচিত হয়েছি, তখন আমাদের ইউনুস স্যার আমাদেরকে নাম্বার দিয়েছে বা তাদের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি, বা যারা যে সমস্ত গার্ডিয়ানরা বাল্য বিবাহ দিব তাদের সাথে আমরা সমন্বয় করছি, যাতে মেয়ের বিয়ের বয়স হয় নাই, বাল্য বিবাহ দিলে বিয়েটা বিচ্ছেদ হয়ে যায় ঠিক না অনেক সময়। তারপরে আইনিকভাবে তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে, আমরা তাদের সহযোগিতা পাচ্ছি, এবং যখন যদি এরকম কিছু হচ্ছে তখন আমরা ইনফরমেশন করলে প্রশাসনের লোকজন আসা সেই জিনিসগুলা প্রতিহত করার জন্য তাদের সাথেও আমরা সমন্বয় করছি এবং সহযোগিতা করছি এবং সহযোগিতা আমরা পাইছি। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন। আমাদের আলোকিত মানুষ হিসেবে ওয়ার্ডে দ্বিতীয়বার নির্বাচিত সফল মেম্বার হিসেবে মঞ্জু সাহেবের যে কথাটা বললেন, আমি আপনার স্যাটেলাইটের মাধ্যমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আপনার প্রশাসন বিভাগকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, আমাদের জেলা প্রশাসক থেকে ইউনুস স্যারকে এবং ওসি সাহেবকে। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি ওকে নিউজ 71 চ্যানেল থেকে আমি প্রশাসন বিভাগকে আপনাকে 100% অ্যাচিভমেন্ট দেওয়ার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। এবং আরেকটা কথা প্রসঙ্গে আমি চলে যাচ্ছি, একটু ডেভেলপ সেক্টরের একটু কথাগুলি তুলে ধরি। আপনি বিগত দিনের মধ্যে যে সমস্ত কাজগুলি আপনি করতে পেরেছেন, সবচেয়ে বেশি কোন কাজটা করতে পেরে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে? কথাটা আবার পুনরায় আমি একটু বলতে চাচ্ছি যে বিগত দিনে যে সমস্ত রাস্তাঘাটে ডেভেলপগুলি করতে পেরেছেন, টিআর কাবিকা হতে পারে, জিএসপি হতে পারে, যেটাও হতে পারে, আপনি বিগত দিনে 7 বছরের মধ্যে এমন কিছু কাজ আপনি করেছেন যার জন্য আপনি এলাকার জনগণ আবার আপনাকে দ্বিতীয়বারে পাশ করেছে, সবচেয়ে বেশি কোন জায়গাটা ডেভেলপ করতে পারে আপনার কাছে, কাজটা করতে পারে আপনার কাছে সবচেয়ে বেশি? আমার 5 নং ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেহাল একটা রাস্তা ছিল, সেটা ছিল আমাদের বন্দান কেন্দ্রীয় জামে মসজিদ হতে কানায়া বাজার পর্যন্ত, এখানে কোনো ব্রিজ ছিল না, এখানে ছিল আমাদের নৌকা দিয়ে মানুষ পারাপার হইতো, এই রাস্তাটা পুরাটাই মাটি। আমার ওই 2011 সনে নির্বাচন হওয়ার পরে 2012-তে মানে এই রাস্তাটা আমি পুরা মাটি দিয়া এবং ইট দিয়া এবং দুইটা ব্রিজ, প্রথমত আমার একটা খালের মুখে একটা ব্রিজ, সেই ব্রিজটা আমি চেয়ারম্যানরে অনুরোধ করছি যে ব্রিজটা আমার দেওয়ার জন্য, কারণ মানুষের যাতায়াতের খুব কষ্ট হয়। তারপরে আমার পাশে আরেকটা গ্রাম আছে সারাই হিন্দু সম্প্রদায়ের লোক, ওই যে ওই ব্রিজটার ব্যাপারে চেয়ারম্যানকে আমি অনেক উৎসাহিত করছি, এবং চেয়ারম্যান আমাদের এবং চেয়ারম্যান সাহেব আবার আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মেহরা চৌচম্পি, তাকে এই জিনিসটা বারবার সে বলছে, বলার পরে যেমন আমাদের ওই বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্বস্ত এবং বিশ্বস্ত আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মেহরাব চৌচম্পিকে জিনিসটা বলার পরে যেমন সে তারও একটা উদ্যোগ এবং উৎসাহ ছিল যে এই জায়গাটা যেহেতু জনবিচ্ছিন্ন এলাকা, চতুর্দিক দিয়ে পানি, মানুষের যাতায়াতের খুব কষ্ট হয়, তারপরে যেমন আমাদের এই দুটা ব্রিজ করা হয়েছে, তৃতীয়ত আমাদের রাস্তাটা যখন মাটি দেয় তারপরে এটা আবার ইট সলিং করা হয়েছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা সফলতার কাজ, এবং এলাকার লোক নিয়ে সর্বস্তরের জনসাধারণ আমার পাশে ছিল, থাকাতে যেমন এটা করতে আমি সক্ষম হয়েছি। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন। উনি টেবিল টক শোতে উনি যে কথাটা তুলে ধরেছেন, উনি সফলভাবে যে রাস্তাটার কথা তুলে ধরেছেন, 3000 ফুট রাস্তা, তো সেখান থেকে প্রথম অবস্থাতে উনি আমাদের সাবেক যে চেয়ারম্যান ছিলেন, জনাব হাবিব চেয়ারম্যান, ওনাকে নিয়ে এবং উনি দুজনে মিলে সমন্বয়ভাবে সেই কাজটা করতে পেরেছেন, এবং উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মেয়র আফরোজ চুমকি আপুকে, এই যে সফলভাবে যে কাজটা দিয়েছে এর জন্য উনি স্যাটেলাইটের মাধ্যমে আমাদের প্রতিমন্ত্রী মেয়র আফরোজ চুমকি আপুকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন একজন সংসদ সদস্য হিসাবে। সেক্ষেত্রে আমি বলবো যে একটা সফলতা ওইখানে যে বিশাল একটা অ্যাচিভমেন্টের কাজ করতে পেরেছে, এবং বিভিন্ন ব্রিজ
জিনিসগুলি উনি উন্নয়নের ধারাবাহিকতা ছোঁয়ায় রেখে দিয়েছেন বা করতে পেরেছেন সফলভাবে। তো সেক্ষেত্রে আমি আর একটু কথা প্রসঙ্গে একটু চলে আসি যে মঞ্জু ভাই, বর্তমান আর যে বাকি যে 3 বছর সময় আছে, আপনার উন্নয়নের ধারাবাহিকতা ছোঁয়া অব্যাহত রাখার জন্য, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের বর্তমান সরকার, আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে আপনার কি ধরনের মানে চাওয়া পাওয়া আছে এলাকার উন্নয়নের ক্ষেত্রে, সেই কথাটা একটু তুলে ধরুন। আমি আমার বর্তমানে যে আমার ভিতরে যে আশা আকাঙ্ক্ষা, বাকি দিনে আমি বাঁচবো কিনা তা আমি জানি না, হুম হুম আজকে আসি আমি কালকে নাও থাকতে না পারি। থাকতে পারে, রাইট। তো আমার এই গ্রামে যেহেতু জন্ম হয়েছে, হুম এই গ্রামের সন্তান আমি, এই গ্রামের শতকরা 95% লোকের আমার ভোট দিয়ে নির্বাচিত করছে 2-2 বার। অতএব আমি আমার জনগণের প্রতি আমি সবসময় আমার আস্থা রেখে চলতে চাই। জনগণের বাইরে আমার কোনো শব্দ নেই, জনগণের চাওয়া পাওয়া যেটা আমার চাওয়া পাওয়া সেটা, কারণ এই রাস্তাটা আমি চাই যে এই রাস্তাটা আবার পুনরায় সংস্কার করা, মাটি দেওয়া, এই রাস্তাটা আবার আমার বন্ধন মসজিদ থেকে কানায় ব্রিজ পর্যন্ত যাতে রাস্তাটা আমি কার্পেটিং করতে পারি, আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই একটাই চাওয়া পাওয়া। কারণ এটা যদি আমরা পাই তাহলে আমাদের এই এলাকাটা আরো উন্নত হইলো, দেশ উন্নত হইলো, জাতি উন্নত হইলো, সবাই উন্নত হইলো। সেটা একদিন আমি থাকবো না, সেটা মাননীয় প্রধানমন্ত্রী একদিন থাকবে না, কিন্তু রাস্তাটা থাকবো যার যার ধারাবাহিকতা। কার সময় হয়েছে? জননেত্রী শেখ হাসিনার আমলে। তার কে মন্ত্রী ছিল? মাননীয় প্রতিমন্ত্রী মেহরা চমকির আমলে হয়েছে। এটি তাদেরই অবদান। আমরা হয়তো তাদের কাছে আমরা বলি আমাদের চাওয়া পাওয়া জনগণের স্বার্থে, আমাদের স্বার্থে না, মাননীয় প্রধানমন্ত্রীর স্বার্থে। সে দেশের প্রধানমন্ত্রী, তার কাছে আমাদের চাওয়া পাওয়া থাকতেই পারে। আমি জনগণের প্রতিনিধি হিসাবে, আমি মেম্বার, আমার কাছে জনগণের অনেক চাওয়া পাওয়া থাকতে পারে। এটা চাওয়া পাওয়ার না দেওয়ার কোনো সুযোগ নাই। আমি যতটুকু পারি, আমার পক্ষে যতটুকু সম্ভব, আমার আপ্রাণ চেষ্টা আমি অবিরাম করতে থাকবো। কিন্তু যেহেতু আমাদের জননেত্রী শেখ হাসিনা বর্তমানের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, সারা বিশ্বের কাছে সে মাথা উঁচু করে দাঁড়াইছে, এটা সারা বহির্বিশ্ব এখন দেখতেছে। এটা আমি বললে হবে না, কারণ বাংলাদেশ এগিয়ে গেছে, আরো এগিয়ে যাবে। আমরা এই প্রত্যাশা রাখি যাতে ভবিষ্যৎ এই আমরা এই বিষয়গুলা সারা বাংলাদেশ উন্নয়নের জন্য যে রোডম্যাপ চালু হয়েছে সেটা যাতে অব্যাহত থাকে, এটাই আমাদের চাওয়া পাওয়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমাদের গাজীপুরে যে বর্তমানে জাহাঙ্গীর আলম নতুন মেয়র হয়েছে, কারণ সে ইয়াং জেনারেশন, তারও কিন্তু এলাকার মধ্যে অনেক কমিটমেন্ট দেওয়া আছে। সে কমিটমেন্ট করছে কার কাছে চায়? জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে। এটা কিন্তু তার করার কোনো ক্ষমতা নাই, কিন্তু যদি প্রধানমন্ত্রী তাকে সার্বিক সহযোগিতা করে তাহলে তার পক্ষে করা সবকিছু করা সম্ভব হবে। আমি মেম্বার, সেটা আমি আমার জায়গা থেকে মেম্বারই করি, কিন্তু এটা আমার ইচ্ছা করলে আমি অনেক কিছু করতে পারি না। আমি সর্বপ্রথম চাইবো আমার যে নাকি বর্তমান মাননীয় চেয়ারম্যান সাহেব আখতারুজ্জামান শুকুর চেয়ারম্যান, আমার যত সুবিধা অসুবিধা আমি প্রথম তার কাছে চাইবো। সে চাইবে আমাদের যে নাকি বর্তমানের অভিভাবক মাননীয় প্রতিমন্ত্রী মেহরা চমকি, সে তার কাছে চাওয়া পাওয়ার আছে। সে চাইবো কার কাছে? আমাদের বর্তমানের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে। এভাবে আস্তে 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 আমরা উপরতে নিচ দিকে আসতে থাকি, যাতে আমাদের কাজ, আমাদের দেশ, আমাদের জনগণ সবাই যাতে আমরা সম্মিলিতভাবে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি। ভিউয়ার্স, আমি বলবো কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়। আমার সামনে মজিব সেনা হিসাবে যে কথাগুলি উনি তুলে ধরলেন, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে অবশ্যই ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করার উচিত। উনি প্রথম যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করেছিলেন কিছুক্ষণ পূর্বে টেবিল টক শোতে, একজন আলোকিত মানুষ হিসাবে, অত্যন্ত অ্যাক্টিভ একজন মেম্বার হিসেবে যে কথাটা তুলে ধরেছেন, বিশেষ করে মাদকের ব্যাপারটা যে তুলে ধরেছেন, একটি এক্সাম্পল উনি দেখিয়েছেন। ঐশী যে কাজটা করেছেন তার একটাই কারণ ছিল যে মাদকের কারণে তার বাবা মাকে উপরে ইয়ে করেছিলেন, এই একটা এক্সাম্পল উনি দিয়েছেন। এবং পরবর্তীকালের যেই কথাগুলি উনি ডেভেলপ সেক্টরের মধ্যে তুলে ধরেছেন, উনি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে উনি ধন্যবাদ জ্ঞাপন করছে বিগত দিনে 3000 ফুটের রাস্তা যেটা করতে পেরেছেন। এবং উনি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে যে আবদারটা করেছেন, প্রথমে উনি আবদারটা করেছেন আমাদের প্রথম এই বর্তমান এই চেয়ারম্যান সাহেব যে আছেন শুকুর ভাই, ওনার হয়ে, তারপরে আমাদের প্রতিমন্ত্রী আমাদের চুমকি আপুর কাছে ওনার চাওয়া পাওয়া, এবং আমাদের চুমকি আপু যেটা আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে চেয়ে নেবেন। আরেকটা খুব সুচ্ছারভাবে আমার খুব ভালো লাগলো মঞ্জু ভাই আপনি যে কথাটা বললে যে আমাদের মমতাময়ী মা উনি হচ্ছেন আমাদের অভিভাবক, উনি হচ্ছেন আমাদের কর্তাকর্তা।
তো আমরা যারা সমাজসেবক আছি, আমরা যারা গণমাধ্যমের মধ্যে আছে, আমরা যারা মেম্বার আছি, আমরা যারা প্রতিনিধি আছি, আমাদের সমস্ত চাওয়া পাওয়া কিন্তু আমাদের মমতাময়ী মা জননীতি সরকারের কাছে। তো একজন মায়ের কাছে সন্তানের চাওয়া পাওয়া আজীবনে থাকবে, এটা থাকতেই পারে, যেহেতু থাকতেই পারে, আর এটা থাকবেই, যেহেতু উনি হচ্ছে যারা আমাদের কর্ণপাত, অর্থাৎ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, অর্থাৎ মমতাময়ী মা। মায়ের কাছে সন্তানের আবদার থাকবে। আর এই যে মমতাময়ী মা নামে ওনাকে উল্লেখিত করেছেন, তার একটা কারণ হচ্ছে যে উনি তৃণমূল মানুষ থেকে শুরু করে আপন মানুষকে কাছে বুকে টেনে নিয়ে আসছে, এবং আপনি দেখতে পেরেছেন পার্বত্য শান্তি চুক্তি করতে পেরেছেন উনি, এবং পরবর্তীতে রোহিঙ্গার যে বিষয়টা নিয়ে উনি এগিয়ে গিয়েছেন, 11-12 লক্ষ লোক বাংলাদেশে 12 লক্ষ আশ্রয় নিয়েছে। লোক আশ্রয় দিয়েছেন। সেখান থেকে জাতিসংঘ তাকে মমতাময়ী মা নামে আখ্যায়িত করেছেন, হিউম্যান রাইটস মাদার। এই যে আপনি মমতাময়ী মায়ের কাছে যে কথাটা তুলে ধরলেন স্যাটেলাইটের মাধ্যমে, আমার দৃঢ় বিশ্বাস যে আপনি যেই অক্লান্ত পরিশ্রম করে যে আগে যে 3,000 ফুটের রাস্তাটা কাজ করেছিলেন, ইটসলিং মাটি দিয়ে প্রথমে ইটসলিং করে আসছে, পরবর্তীতে আপনি যে কার্পেটিং এর যে চাওয়া পাওয়াটা আমাদের করেছেন, আমি আমার চেয়ারম্যান জনাব শুকুর সাহেবের কাছে আমার মিনতির রইল এটাই। এবং আমি সরাসরি আমাদের প্রতিমন্ত্রী, আমাদের নির্বাচিত সফল মন্ত্রী, অর্থাৎ প্রতিমন্ত্রী মেয়র অফ চুক্তির কাছে আমাদের আপুর কাছে আবদার যে আপনার যে সমস্ত যে রাস্তাটা আছে, যেহেতু আজকে ইটসলিং এটা হয়ে গেছে, যে এটা আগামীতে যাতে কার্পেটিং অবস্থা নিতে পারে, সেই সুবাদে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে আমি চ্যানেলের মাধ্যমে, আমার ওকে News 71-এর মাধ্যমে আমি সাংবাদিক প্রধান, শুধু আমার যে ইলেকট্রনিক্স মিডিয়া শুধু নয়, বাংলাদেশের মধ্যে যতগুলি ইলেকট্রনিক্স মিডিয়া আছে সেই ইলেকট্রনিক্স মিডিয়া এবং যতগুলি প্রিন্ট মিডিয়া আছে সেই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের মমতাময়ী মায়ের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনার অসমাপ্ত যে রাস্তাটি আমরা কার্পেটিং ভাবে আমরা করতে পারি, তো সেই কাজটা যাতে, অসম্পূর্ণ কাজটা যাতে আপনি থাকাকালীন অবস্থা যাতে আমাদের মমতাময়ী মা হাতে তুলে দেন। আজকে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো, খুব সুন্দর একটি কথা আপনি বলেছেন, মমতাময়ী মায়ের কাছে চাওয়া পাওয়া সেটাই আমাদের বোধগম্য। আজকে যদি আমরা আমরা দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরা ওবায়দুল কাদের স্যারকে দেখেছি যে আজকে উনি পদ্মা সেতুর মতো কাজ হাতে নিয়ে আছেন এবং করেছেন, বাস্তবায়িত করেছেন, যমুনা সেতু করেছেন, রাস্তাঘাট অনেক ডেভেলপমেন্ট করে দিয়েছেন, আজকে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যার যদি আজকে পদ্মা সেতুর মতো কাজ করতে পারে, যমুনা সেতুর মতো কাজ যদি করতে পারে, তাহলে আপনি যে প্রস্তাবটা রেখেছেন যে ইটসলিং এর 3,000 ফিট রাস্তা, আমি মনে করি ইট ইজ নাথিং টু ডু, এটা কোন সাবজেক্টে না, আমার এটা ইনশাল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে। এটা নিয়ে অনেক দেন দরবার চলতেছে, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী কাছে আমরা বারবার এই যে চিঠি দিতেছি বা যাইতেছি, আসা যাওয়া করতেছি, এলজিডি তে গেছি আমাদের চেয়ারম্যান সাহেব নিয়ে, আমাদের বাড়ি অনানে মোটামুটি অনেক রাস্তাই মানে উন্নত হয়েছে, অনুন্নত রাস্তা বলতে এখন একেবারেই নাই, আগে আমাদের এলাকার মানুষ খুব অসচ্ছল ছিল, বর্তমানে মানুষ শতকরা 85% মানুষের সচ্ছল হয়েছে, এটা বর্তমানের প্রেক্ষাপটে, আগের মানুষের মেধা শক্তি এক এক রকম ছিল, বর্তমানে মানুষ সব দিক দিয়ে মানুষ খুব ট্যালেন্টফুল, ট্যালেন্টফুল। বাংলাদেশ আগে মানে খাদ্যের দিক দিয়ে অসমাপ্ত ছিল, বর্তমানে খাদ্য আরো বাহিরে বাংলাদেশ থেকে খাদ্য আরো রপ্তানি দিচ্ছে, তার কারণ হচ্ছে দেশের মানুষ এখন ঘরে বসে সবকিছু করতে চায়, কাজ করতে চায়, ভাত খেতে চায়, দেশের মানুষ চায় শান্তি, শান্তিতে জীবন যাপন করতে চায়, দেশে আগের মতো কোনো দাঙ্গা হাঙ্গামা নাই, কোনো উচ্ছৃঙ্খলা নাই, কেউ কারো প্রতিপক্ষ ভাই বা অনেকে অনেককে আঘাত করতে চায় না, কারণ আইন এখন বর্তমানে আইনের প্রেক্ষাপট অনেক পরিবর্তন, কারণ আইন কাউকে ক্ষমা করে ক্ষমা করে না, কারণ এটা বর্তমানের যে, আমি প্রথমত ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ দেশের প্রশাসন আগের তুলনামূলকভাবে এখন তারা অনেক সচ্ছল হিসেবে কাজ করছে, প্রতিনিয়তই তারা আমাদের সাথে যোগাযোগ রাখছে যে কোন কোন জায়গার মধ্যে কোন ধরনের করাপশন গুলি হচ্ছে, হ্যাঁ কি ঘটনা, এগুলো কিন্তু আমরা তাদেরকে ইনফরমেশন করি, আমরা যেটা না করতে পারি সেটা আমরা প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করা, তার কারণ হচ্ছে প্রশাসন যে কাজটা 5 মিনিটে করবো সে কাস্টমার করতে 5 দিন লাগবে, অতএব আইন দেশে সবার জন্য সমান, যদিও সমান থাকে, কারণ বর্তমানের প্রেক্ষাপটে অনেক কিছু বিবেচনা করতে গেলে মানুষ খুব সুখে শান্তিতে জীবনযাপন করছে,
আগের তুলনামূলক ভাবে তেমন হ্যাঁ কিছু নাই। রাইট, এক্সাক্টলি ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন। উনি আমাদের জনসাধারণ যারা আছেন, বাংলাদেশের মধ্যে 16 কোটি মা বোন আছেন, উনি স্যাটেলাইটের মাধ্যমে বলতে যাচ্ছেন যে 16 কোটি মা বোনরা আগের তুলনায় অনেক সোচ্চার, অত্যন্ত ট্যালেন্ট, এবং আমিও আমার এই টেবিল টক শোর মাধ্যমে আমি মঞ্জু ভাই এ টু জেড পর্যন্ত যে কথাগুলি পর্যন্ত তুলে ধরলেন, আপনি একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, এবং আপনার মধ্যে ভিতরে অনেক কিছু জানার আছে, সেগুলি আমি স্যাটেলাইটের মাধ্যমে তুলতে পেরেছি, সেটা আমার একটা বিশাল একটা চাওয়া পাওয়া ছিল। তো সেগুলো আপনি যে স্যাটেলাইটকে তুলে ধরেছেন, আমি বলবো কে বলেছে মুজিব নাই, মুজিব আছে বাংলায়, আমার সঙ্গে মুজিব সেনা হিসাবে আপনি যেই কথাটা তুলেছেন, আমাদের গ্যাসটা বর্তমানে বিদ্যুৎ মুক্ত এবং বিদ্যুৎ মুক্ত করতে পেরেছে আমাদের মমতা ময়ী মা জননেত্রী শেখ হাসিনা। একসময় বহির্বিশ্বের থেকে আমাদের জাকাত আসতে হয়েছে, এখন আমাদের সে ধরনের জাকাত আমাদেরকে নিতে হয় না। আরেকটা কথা যে জিনিসটা বলেছেন যে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ এবং আমরাই এখান থেকে বহির্বিশ্বের মধ্যে জিনিসপত্র আমরা পাঠাই অত দরিদ্রের মাধ্যমে, না সে এক্সাম্পল। এখানে আরো বিষয় আছে যেটা আমি বলছি, বর্তমান সরকার যখন নাকি প্রধানমন্ত্রী হয়েছে দ্বিতীয়বার, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়াতে বা প্রথমবারও যখন নিজে আমাদের 11-র আগে যখন ছিল, তখন থেকে মনে করে নিজে আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিজেডি, তারপরে এই ওমেক্স, এই যে বর্তমানে চালু করছে, চালু করেছে, দেশ খাদ্যের বলতে কোনো ঘাটতি নেই। মানুষ না খায়া, না খাওয়ার জন্য একটা মানুষও মারা যাবে না দেশে, কারণ এখন দেখছি গোডাউন ভর্তি চাউল, এখন মানুষের পেটে তেরম ক্ষুধাও লাগে না, কারণ আপনার পকেটে টাকা থাকলে আপনার ক্ষুধা কম লাগবে, আর যখন আপনার পকেটে টাকা থাকবে না তখন আপনার ক্ষুধার ভাতটা একটু বেশি বেশি লাগবে। লাগবে, রাইট। এখন সর্বস্তরের জনগণের হাতে টাকা কম বেশি আছে, মানুষ প্রতিনিয়ত ইনকাম করে, ইনকাম করে, রাইট। যখন কোনো সময় মানুষের এই মেধা শক্তি ছিল না তখন আমাদের অবনটন অনেক বেশি ছিল, রাইট, এক্স্যাক্টলি। কিন্তু বর্তমানে মানুষ এখন পরিশ্রম করা শিখছে, মানুষ এবং ভালো কিছু করা শিখছে, ব্যবসা করা শিখছে, অতএব মানুষের কাছে টাকা পয়সা আছে। যে বর্তমান সরকার যেভাবে মানুষকে ব্যাকআপ দিচ্ছে, এই যে 500 লোকের বিজেডি কার্ড দিচ্ছে, 30 কেজি করে চাউল পাচ্ছে আমাদের ইউনিয়নে একদম ফ্রি, তারপরে 7,000 লোকের আমরা ওই যে 30 কেজি করে চাল 10 টাকা কেজিতে, এটা কিন্তু 7,000 লোকে আমাদের ইউনিয়নে পাচ্ছে, তাহলে এটা বর্তমান প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি, কারণ এটা কিন্তু কোনো একসময় ছিল না। অতএব মানুষ খাওয়ার জন্য মানুষ কিন্তু মারা যাচ্ছে না, যেহেতু যাচ্ছে না তাকে যেটা সরকার ব্যাকআপ দিচ্ছে সেটা কাকে দিচ্ছে? সরকারের জনগণকে দিচ্ছে। জনগণ কারা? আমরাই তো জনগণ, জনগণ, সে হলো প্রধানমন্ত্রী, সে তো সব ওই জায়গায় বসে অনেক কিছু দেখতে পারে, দেশের প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে কি না যাচ্ছে। বর্তমানে ঢাকা শহর কত উজ্জ্বল, ঢাকা শহরে গেলে এটা মনে হয় যেন কোন জায়গায় আসছি, আগের তুলনায় ঢাকা শহর আর বর্তমানে ঢাকা শহর এক নয়। খুব সুন্দর একটি প্রস্তাবনা আমাদের চলে আসছেন জনাব মঞ্জু ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, টক শোয়ের মূল পয়েন্টগুলি আপনি তুলে ধরেছেন। এক সময় দেখা গিয়েছে যে আমরা কল্পনা করতে পারি নেই প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এখন আমাদের বর্তমান সরকার হতদরিদ্রের জন্য প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা চালু করেছেন, এবং 10 টাকা কেজি চাল উনি বলেছেন খাওয়াবে, এটা বাস্তবে রূপ দিয়ে দেখিয়ে দিয়েছেন, এবং 30 কেজি করে চাল দিচ্ছেন, এবং আবার একটা জিনিস দেখেছে ভিক্ষুক মুক্ত করার জন্য যারা ভিক্ষা করতো তাদের জন্য একটি বাড়ি করে বরাদ্দ করা হচ্ছে, এবং চাষাবাদ করার জন্য তাদের ফসলাদির জন্য জমি দেওয়া হচ্ছে। অতএব আমরা ভিক্ষুক মুক্ত করতে চেষ্টা করেছি বাংলাদেশকে, এবং অনেকটা এগিয়ে চলে আসছে। আপনাকে আমি একজন গুণী ব্যক্তি হিসাবে, আপনাকে আমার স্যাটেলাইটের মাধ্যমে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক হিসাবে আপনি যে কথাটা তুলে ধরলেন, আমাদের মমতাময়ী মায়ের যে অ্যাচিভমেন্টের কথা তুলে ধরলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল টক শোয়ের মধ্যে কথাগুলি তুলে ধরলেন। আরেকটা কথা আপনি তুলে ধরেছেন যে আমাদের মমতাময়ী মা অর্থাৎ মমতা জননেত্রী শেখ হাসিনা, ওনার মাথার মধ্যে যে জিনিসটা আছে, উনি হতদরিদ্র থেকে শুরু করে একবার ভিআইপি পার্সন পর্যন্ত প্রত্যেকটা মানুষ সম্পর্কে ওনার ধারণা আছে। আমি বলতে চাচ্ছি আপনি যে কথাটা তুলে ধরলেন, দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ দ্য ডিকশনারি, আমরা মনে করি যে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা ডিকশনারি যেরকম এ থেকে জেড পর্যন্ত সবকিছু থাকে, ঠিক তদ্রুপভাবে ওনার মেমোরিতে সবকিছু আছে, এবং উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখার জন্য যেভাবে চলে যাচ্ছে, এবং আপনি যে কথাটা বললে এক সময় আমরা আমরা গানের মাধ্যমে শুনেছি ঢাকা শহর আইসা আমার মাথা ঘুরে আসছে, হ্যাঁ, লাল লাল নীল নীল বাতি জ্বলা,
আমার মাথাগুলো, এই যে কথাগুলি, যে আসলে এগুলি আমরা গানের মাধ্যমে হয় না, কিন্তু বাস্তবে যে একটা রূপ দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এটা আমি মনে করি যে আপনি যে এটা কথাগুলি আমাদের দেশের জন্য একটা বিশাল বড় বিশাল, একটা হ্যাঁ, বিষয়। এখন আমি শুধু মনে করি যে শুধু ঢাকা শহর না, আমাদের সারা বাংলাদেশের মধ্যে একবার আলোকিতভাবে যেই সমস্ত অ্যাচিভমেন্টগুলি তুলে ধরেছেন সেটা একটা বিশাল চাওয়া পাওয়া, এবং আপনি ঢাকা শহরে যে সমস্ত কথাগুলি তুলে ধরেছেন, আপনাকে একজন সফল মেম্বার হিসাবে আপনাকে অনেস্টি একটা পরিচয় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের ভিশন 2141 নিয়ে একটু আলোচনা করি, আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় সাহেব বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটা ডিজিটাল অন্তরায় করে ফেলবে, কিন্তু আমরা ইতিমধ্যে 2018 সালে 70% সাকসেস অর্থাৎ ডিজিটাল করতে সক্ষম হয়েছে। তো আমার দেখা আলোকিত মানুষ হিসেবে জনাব বন্ধু ভাই, আপনার কাছে আমার একটা কথা হচ্ছে যে ভিশন 2141 2141, তো ইতিমধ্যে যখন আমরা 2018 সালে স্বল্পায় থেকে মধ্যমায় দেশে রূপান্তরিত হয়েছে, 70% কাজ করতে পেরেছি, বাকি যে 30% আছে এই সম্পর্কে আপনি মূল্যবান টকশোটা নিয়ে আসেন জনাব মঞ্জু ভাই। যেটা নাকি সজীব ওয়াজেদ জয় সাহেব বলছে যে আমরা মানে 2041-এর মধ্যে আমরা মধ্যমায়ের দেশে আমরা যে বর্তমানে রূপান্তরিত হয়েছি, কিন্তু আমাদের ওই 41 সনের প্রয়োজন আমাদের হবে না, হবে না, রাইট, আমরা তার আগে আমরা সফল হব। হব এই দেশের যে মানুষের স্যাটেলাইট, তারপরে আমাদের এই যে মোবাইল, আমাদের এই যে ল্যাপটপ, এগুলা কোনো এক সময় আমরা আগে মানুষকে পাওয়ার হাইটা একজন লোক যদি মারা যেত তাহলে কিন্তু আমরা যাইতে হইতো 10 কিলোমিটার, 10 কিলোমিটার, 10 কিলোমিটার হাইটা যায় বলতে হয়েছে যে উমুকে মারা গেছে। আর এখন আমরা ঘরে বসা 1 সেকেন্ডে বলতে পারি যে উমুকে মারা গেছে, 1টা বাজে জানাজা হবে, বা আমার বাড়িতে একজন মেহমান আসবে, ভাই আমি আসতেছি, এই 10 মিনিট সময়, 10 মিনিটের মধ্যে উনি চলে আসে। আজকে আমি ঢাকা যাওয়ার প্রয়োজন নাই, আমার জরুরি প্রয়োজন আমি মোবাইলে সারতে পারি, আমি এই অনলাইনে আমি একটা চাকরির জন্য দরখাস্ত করতে পারি। এটা সজীব ওয়াজেদের একমাত্র সফলতার কারণে, যেটা আমাদের দেশে বর্তমানে অনেকে অনেক কিছু সম্পর্কে ধারণা নাই, আসলে আমরা যে জায়গা যাইতে পারছি এটা আমরা বাংলাদেশ হিসেবে অনেক দেশে আমাদেরকে আগে চিনত না, চিনত না, বর্তমানে বাংলাদেশ যে আছে এটা বহির্বিশ্বে একটা সব জায়গার মধ্যে জানে জানে যে বাংলাদেশের মধ্যে অনেক কিছুই আছে। নায়িকা বলতে কোনো শব্দ বাংলাদেশে না, বাংলাদেশে যেমন ক্ষুধা মুক্ত এমন সবকিছু মুক্তই বাংলাদেশ, দরিদ্র মুক্ত বাংলাদেশ, রাইট, এক্স্যাক্টলি, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন। ভিউয়ার্স, একটি কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, যেটা আমরা বই বিশ্বের কাছে আমাদের একসময় দেখলাম যে আমাদের হতদরিদ্রদের জন্য দুম্বার মাংস আসতো, তাই না? এখন আমরা এই যে এবারের কথাটা বলি, গত ঈদের ঘটনা একই গেল, এবার কোরবানি ঈদের ঘটনা একই গেল, আমরা দেখেছি আমাদের 3-4 জন মন্ত্রীকে, আমরা বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ স্যার এবং আমাদের ওবায়দুল কাদের স্যার এবং বিভিন্ন এমপি মহোদয়কে আমরা ঢাকাতে দেখেছি, সমস্ত গরুর মাংসগুলি এক জায়গাতে স্থগিত হয়ে আছে আসছে, এটা দুস্থ অসহায় গরিবদের ভিক্ষুকদেরকে দেবে, এবং সেই উচিলায় আমরা যেটা আমরা সাক্ষাৎকারে দেখলাম, মাংস জায়গায় মাংস পড়ে আছে কিন্তু আমরা দরিদ্র মানে খুঁজে পাচ্ছি না, ভিক্ষুককে খুঁজে পাচ্ছি না। তো অবশেষে আমাদের গণমাধ্যমকে যখন টাকাটা হলো আমরা গেলাম, তারপরে আমরা সরাসরি আমরা ইন্টারপোলের কলের মাধ্যমে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা আবদার করলাম যে আমরা এই এই মাংসটা এই এই মাংসটাকে কি করা যায়। তো এই যে একটা কথা আপনি তুলে ধরেছেন, এই যে কথাটা আপনি তুলে ধরেছেন, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যে একসময় আমরা দুম্বার মাংস বিদেশ থেকে আসতে হয়েছে, তো পরবর্তীকালে এই যে মাংসটাতে এত অ্যাভব মাংস রয়ে গেছে, আজকে যে কথাটা তুলে ধরেছেন, আজকে আমরা তখন আপনার একটা প্রস্তাব আসছে যে এই যারা আমাদের দারিদ্র মুক্ত দেশ আছে আমাদের বহির্বিশ্বের মধ্যে, এই মাংসগুলো ওইখানে বিতরণ করে দেওয়া হোক, এই যে একটা কথা তুলে ধরেছেন, এখন আমরা বিভিন্ন দেশের মধ্যে এগুলি দিতে পারছি, এটা কিন্তু আমাদের একটা গর্বের বিষয়। আমি টেবিলটার সাথে আপনার এই মূল্যবান একটা কথা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ভিশন 2141-এর যে কথাটা তুলে ধরেছেন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় সাহেব, যে কথা তুলে ধরেছেন একজন সফল মেম্বার হিসাবে, এটা 41 সাল লাগবে না, ইতিমধ্যে আমরা 2021 সাল অর্থাৎ 30 সালের মধ্যে আমরা বাকি করতে হব। এবং আপনি একটি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন যে আমরা একটা ছোট্ট মোবাইলের মধ্যে সারা ওয়ার্ল্ডের খবরাখবর পেয়ে যাচ্ছি, দূর দূরান্তের খবরাখবর এখন আমরা পায়ে হেঁটে যেতে হচ্ছে না, ছোট্ট মোবাইল থেকে আমরা সেই কনসেপ্টগুলি জানতে পারছি। এবং আপনি তুলে ধরেছেন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান, আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় সাহেব বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান চালু করেছে, যেটা বিশ্বের মধ্যে
মধ্যে 57তম স্থানের মধ্যে অধিকার করেছে। তো এই যে একটা কথা তুলে ধরলেন আপনাকে, এই টক শোতে আপনার মূল্যবান কথাগুলি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আরেকটু কথার মধ্যে চলে আসি, যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের উপরে ইউনেস্কো থেকে ওনাকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ভূষিত করেছেন। তো আমি একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক হিসেবে, বন্ধু ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আজকে যে ইউনেস্কো এত বড় একটা পুরস্কার দিয়েছেন আমাদের দীর্ঘ 41 বছর পার করে, তো আপনার কাছে আজকে অনুভূতিটা কেমন লাগছে 7 মার্চের ভাষণ? আমার কাছে খুব ভালো লাগছে। হুম হুম যদি আজকে সত্যিকারে বঙ্গবন্ধুর জন্ম না হতো তাহলে আমাদের দেশ স্বাধীন হতো। রাইট, এক্স্যাক্টলি। আজকে দেশ স্বাধীন হিসেবে আমরা, স্বাধীন জাতি হিসেবে আমরা চলতে পারছি রাইট অবাধে। রাইট, হ্যাঁ, আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু নাই। রাইট, এক্স্যাক্টলি। আজকে যদি আমরা, যে পাকিস্তানিরা আমাদের উপর যে আক্রমণ, যে হামলা চালাচ্ছিল, যদি এরকম থাকতো তাহলে আজকে আমরা পরাধীনে থাকতে হইতো। আজকে আমরা মুক্ত। আজকে যে আমরা জনগণ, যে জনগণের যে জননেতা আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তার অবদানের কথা আমরা এই ঋণে আমাদের পক্ষে কোনো কারণে শোধ করা সম্ভব হবে না। তার কারণ হচ্ছে সে আসলে জাতির পিতা, তাকে যে ভূষিত করছে এটা তার অবদান শুধু একটা না, সারা দেশের জনগণ তাকে ভালোবাসছে বিধেয় আজকে সে জাতির পিতা হতে পারছে। এটা তার একটা অমূল্য সম্পদ, আমাদের দেশের একটা অমূল্য স্বপ্ন এবং অমূল্য সম্পদ, আমরা এটা হারাচ্ছি। আজকে যদি উনি জীবিত থাকতো তাহলে দেশ আরো অনেক উন্নত হতো, কারণ আজকে সেগুলান থেকে আমরা অনেক কিছুই পাচ্ছি না। তো বর্তমানে প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, কিন্তু তার পিতার সন্তান হিসেবে উনি যে অবদান তারপরও রাখছেন, তারপর আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ সমগ্র বাংলাদেশের মানুষ, এবং আমরা চিরঋণী তার কাছে। রাইট, এক্স্যাক্টলি। খুব সুন্দর একটি প্রস্তাব চলে আসেন ভিউয়ার্স। উনি বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের উপরে উনি ধন্যবাদ জ্ঞাপন করছে ইউনেস্কো, যে আজকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে পুরস্কৃত করেছেন। আমি স্যাটেলাইটের মাধ্যমে, বন্ধু ভাই আপনি আলোকিত মানুষ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর 7 মার্চের কথাটা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমরা জানি যে বিশ্বের বুকে যে 83 জন মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে পুরস্কৃত পেয়েছেন, কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজনে, যিনি একটা অলিখিত ভাষণ দিয়েছিলেন, আর বাকি যারা 81 জন ছিলেন এবং আব্রাহাম লিঙ্কন ছাড়া বাকি 81 জন, তারা দেখে দেখে মুখস্থ বিদ্যা এবং বইটাকে সামনে রেখে, প্রসপেক্টাসটা সামনে রেখে দেখে দেখে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু রেসকোর্স ময়দানে 7 কোটি মানুষের কাছে উনি এবারের সংগ্রাম, মুক্তি সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই কথাটা উনি বারবার বলছেন, বারবার তুলে ধরেছেন। এখন যার যা কিছু আছে তোমরা সব নিয়ে প্রস্তুত থাকো, আমি যদি সময় সুযোগ নাও দিতে পারি তাও তোমরা প্রস্তুত থাকবা। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলেছে, কে বলেছে মজিব নাই মজিব আছে বাংলায়, আমার দেখা আলোকিত মানুষ হিসেবে বঙ্গবন্ধু আদর্শ সৈনিক হিসেবে যে 7 মার্চের কথাটা তুলে ধরলেন রেসকোর্স ময়দানে, আজকে উনি একটি অলিখিত ভাষণ দিয়েছেন যেটা বিশ্বের বুকে একটা আলোকিত স্থান। বাকি যে 81 জন পেয়েছেন তারা দেখে দেখে ভাষণ পেয়েছেন, এই জন্য ইউনেস্কোকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনাকে 7 মার্চের ভাষণ সম্পর্কে যে কথাটা তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমি একটি টেবিল টক শেষ পর্যায়ের মধ্যে চলে যাচ্ছি। 11 সংসদ নির্বাচন কিন্তু ভাই মঞ্জু ভাই সামনের দিকে চলে আসছে, হাতে মাত্র 2 থেকে 2.5 মাস সময় আছে। 11 সংসদ নির্বাচন সম্পর্কে আমাদের নৌকার প্রতীক নিয়ে, নৌকার কাণ্ডারি, নৌকার মাঝি হিসাবে 2-4টি কথা আপনার কাছ থেকে সংসদ নির্বাচন সম্পর্কে জানতে চাই। কেন আপনি হচ্ছে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে আছেন, শ্রদ্ধেয় মঞ্জু ভাই? এখন বিষয় হচ্ছে যে বর্তমানে যে প্রধানমন্ত্রী আছে সে তো আছে, তার জায়গায় অবস্থান করছে, কিন্তু এর মধ্যে যে 300 আসনে নির্বাচন হবে, তার মনোনীত প্রার্থী থাকবে, তার দলের মনোনীত ব্যক্তি থাকবে, তার বিশ্বস্ত লোক থাকবে, ওই বিশ্বস্ত লোকের সে মনোনয়ন দেবে। কিন্তু ওই বিশ্বস্ত লোকের মধ্যে 300 আসনে যে নির্বাচিত নির্বাচন করবে, তার পক্ষে থেকে, আমেরিকার পক্ষে থেকে যে নৌকার প্রতীক নিয়ে আসে, আমরা তাকে সুস্বাগতম জানাবো। আর আমরা চাই বর্তমানের যে সফল প্রধানমন্ত্রী, উনি যদি আগামী টাইমে ক্ষমতায় থাকে তাহলে দেশ আরো অনেক উন্নত হবে। আমরা চাই উন্নতি, আমরা অবনতি চাই না, আমরা দেশ দাঙ্গা হাঙ্গামা চাই না, আমরা চাই শান্তি। আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা চাই শান্তির মধ্যে বসবাস করতে। আজকে যদি আবার আরেকজন নতুন করে আসে, তার এটা বুঝা শোনার করার অনেক সময়ের ব্যাপার স্যাপার আছে। আর আমি আমি আমার আমি প্রমাণ করি, কারণ আমি যখন নতুন ছিলাম, যখন আমি মেম্বার হয়েছি, তখন আমার অনেক কিছু সম্পর্কে ধারণা ছিল না। এখন বর্তমানে যখন আমি আবার দ্বিতীয়বার নির্বাচিত হয়েছি, এখন
আমার চেয়ারম্যানও আমার সাথে কথা বলতে একটু চিন্তা করে বলে রাইট যে আমি তার কাছে একটা জিনিস জানতে গেলে আমার বলতে পারবো না যে এই জিনিসটা এইভাবে না এইভাবে, কারণ আমার এটা সম্পর্কে ধারণা হয়েছে, কোন রাস্তা কখন দিলে কি হবে না হবে সেটা আমার একটা ধারণা আছে, একটা প্রিপারেশন, আমি প্রিপারেশন নিয়ে সবসময় থাকি, একটার পর একটা আমি কাজ করতেই থাকি। এই জিগান আমার এলাকার যারা আছে এই রাস্তাটা এই বছরের মধ্যে আমি 3 বার করছি, কারণ কোন মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে এভাবে কাজ আনতে পারবে না, কারণ আমি আমার মেধা আমার শক্তি দিয়ে আমি চলি, আমি জনগণের পাশে আছি, জনগণের সেবা করার জন্য আছি, আমি আমার নিজের চিন্তা করি না। আজকে যে সকালটা মনে করেন, এই যে এখন বাজে প্রায় 3টা সোয়া 3টা, সকাল 9টার তো আমি ঢুকছি, এই যে 3:15 পর্যন্ত আমি রাস্তায় আছি, এটা কিন্তু আমি না থাকলেও পারতাম। কাজ করতেছে ঠিক আছে, আমি টাকা দিমু, তারা কিভাবে কাজটা করছে, কাজটা কি ভালো হলো না খারাপ হলো, তাহলে এই জিনিসটা আমার পর্যবেক্ষণ করার দরকার আছে। আমি টাকা দিমু, টাকা দিলেই তো সবকিছু শেষ হয় না। মাননীয় প্রধানমন্ত্রী উনি থাকে ঢাকা, যে 300 আসনের 300 MP মন্ত্রী আছে, যদি তারা প্রধানমন্ত্রীর দপ্তরে যদি সঠিক কথাটা না বলে কোন জায়গায় কি পরিমাণ চাওয়া পাওয়ার আছে, তাহলে ওই এলাকা তো কখনো উন্নত হবে না, কখনো সম্ভব না। ওই এলাকার যারা জনগণের প্রতিনিধি, MP, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এটা কিন্তু তাদেরকে বলতে হবে প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত যাতে জিনিসটা নক হয়, যে এই জায়গাতে এই পরিমাণ চাওয়া পাওয়ার আছে, আমার এলাকায় কোথায় কোন জায়গায় কি সমস্যা আছে, আমি যদি আমার চেয়ারম্যানকে না বলি চেয়ারম্যান আমাকে দিবে না, কখনো কোনো কারণে সম্ভব না। সে বুঝবো যে এই জায়গার মধ্যে অনেক কিছুই আছে, আসলে এই জায়গাতে কিছু নাই, আমার এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, আমি জানি, তাহলে এটা আমার চেয়ারম্যানকে বলতে হবে অবশ্যই, কারণ তার কাছে আমার এই কাজ আদায় করতে হবে। কার জন্য? জনগণের জন্য। আমি জনগণের সেবক হিসেবে আমার যতটুকু নৈতিক দায়িত্ব ততটুকু পালন করছি, আমি যতদিন বাসি জনগণ যেইভাবে আমার রাখতে চায় আমি এইভাবে থাকতে চাই। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন, আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনারা যারা উপস্থিত আছেন এবং স্যাটেলাইটের বাইরে যারা উপস্থিত আছেন, একজন আদর্শ সমাজসেবক হিসাবে উনি যে কথাটা তুলে ধরেছেন আমি অত্যন্ত কৃতজ্ঞতা ভাজন ওনার কথায়। আমি টেবিল টক শোতে আমি মধু ভাই আবারও আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যে কথাটা হচ্ছে যে পৃথিবীতে মানুষ কিছু সংখ্যক মানুষরা হচ্ছে যে রক্ষক হয়ে বক্ষক করে ফেলে, হ্যাঁ, কিন্তু আমি যে কথাটা পেয়েছি এখানের মধ্যে, আমি যখন মঞ্জু সাহেবকে যখন আমি টেলিফোনটা করেছিলাম তখন আমি মঞ্জু ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় আছেন, উনি টেলিফোনে তখন বললো যে ভাই আমার অমুক জায়গায় আমার একটা কাজ চলতেছে, আমার আমার নিজের টেন্ডেন্সিতে আমার এই কাজটা আমার করা দরকার, আমি কাজের মধ্যে ব্যস্ত আছি। আমি যখন এখানে আসলাম ফ্রম দ্য বিগিনিং, আসার পথেই আমি প্রতিবন্ধীর মধ্যে দেখলাম যে রাস্তাঘাটের যা কাজ চলতেছে এবং আমি তার প্রতিচ্ছবিগুলি নিলাম এবং আশেপাশে যারা জনগণ আছে তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে মঞ্জু সাহেব কোন দিকে আছেন, উনি বলে যে রাস্তার দিকে কাজ করতেছে, উনি ওইখানের মধ্যে আছেন। যে জিনিসটা উনি আমি বলতে চাচ্ছি যে একটা সচেতনতা, উনি ফ্রম দ্য বিগিনিং টেবিল টক শোতে একটা কথাই বলেছেন, ভাই কাজ আমাদের চেয়ারম্যানের কাছ থেকে আমরা পেয়েছি, এই চেয়ারম্যান কাজটা কে দিয়েছে, আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা আমাদের মেয়র সুমটির কাছে দিয়েছেন, সেটা আসছে সেভাবে, কিন্তু এখন আমি কাজটা যে পেলাম এই যে 300 ফুটের যে রাস্তার যে কাজটা যে পেলাম, এই কাজগুলি আমি যদি লেবার উপরে যদি ছেড়ে দিই, আদৌ লেবার কি কাজ করতেছে না করতেছে সেটা তো আমি জানতে পারছি না। এই জন্য উনি যে কথাটা বললেন সকাল থেকে এখন পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত উনি এলাকার উন্নয়নের স্বার্থে এলাকার জনগণের স্বার্থে উনি স্বয়ং সম্পূর্ণভাবে স্টিল বাই এখানে থেকে উনি কাজটি করতে পারছেন। এই যে একটা মমতাময়ী মায়ের কাজের যে একটা উন্নতি ধারাবাহিকতা রেখে গেছেন, আমি মঞ্জু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি একজন আলোকিত সফল মেম্বার হিসাবে। তো আমি তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য অবশেষে আপনি যে কথাটা তুলে ধরেছেন, আগামী 11 সংসদ নির্বাচনের মধ্যে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে অব্যাহত রাখার জন্য স্টিল থাকার জন্য আপনি যে কথাটা তুলেছেন, যদি নতুন করে যদি আবার সরকার যদি আসে তাহলে সমস্ত কিছু উলট পালট হয়ে যাবে, যেহেতু এখন উন্নয়নের ছোঁয়ার মধ্যে চলে আসছে। আগামী সংসদ নির্বাচনে আপনি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার হাতকে বলিষ্ঠ করার জন্য আপনি যে কথাটা তুলে ধরেছেন, অবশ্যই অবশ্যই আমরা চাই যে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা আমাদের সরকার শেখ হাসিনা সরকার বারবার দরকার। এই এই প্রসঙ্গে আমি এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে মঞ্জু ভাই আমি বলবো, কে বলেছে মজিব নাই মজিব আছে বাংলায়, আমার সামনে মজিব সেনা হিসাবে আপনি স্যাটেলাইটকে যে কথাটা তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার টেবিল টক শোতে অংশগ্রহণ না ভাই। অবশ্যই যদি আবার এই বর্তমানের প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনা আবার নতুন করে ক্ষমতায় প্রতিষ্ঠিত হইতে পারে তাহলে আমাদের এই ইউনিয়নে আমরা দুইটা রাস্তা, একটা রাস্তা হলো এই রাস্তা আর একটা হলো ওই যে পুবাল থেকে কয়ের পর্যন্ত একটা রাস্তা, ওই রাস্তাটা ইতিমধ্যে মানে আমরা ওই মাপজোক করে কমপ্লিট করছি, ওটা প্রায় 4 কোটি টাকার একটা কাজ। সেই কাজটা আমাদের মাননীয়
প্রতিমন্ত্রী মেহরাবু চমকির কাছে আমি এবং আমার বর্তমান চেয়ারম্যান সাহেব অনেকবার, মানে কমপক্ষে 100 বার গেছে, এবং প্রতিনিয়তই তার সাথে টেলিফোনে কথা বলে। গতকালকেও গেছে, গতকালকে গিয়ে মানে এটার কাগজপত্র সবকিছুই আমরা জমা দিয়ে আসছি এলজিডিতে। তো আবার এই রাস্তাটার ব্যাপারে মানে প্রতিনিয়তই কথা বলতে আছে। যদি আমাদের যে বর্তমানের যে প্রতিমন্ত্রী মেহরাবু চমকি ম্যাডাম, যদি উনি আবার ক্ষমতায় আসে, তাহলে মনে হয় যে আমার আমার যে বন্দানের রাস্তাটা, ওই রাস্তাটা আমাদের অন্য এক জায়গায় ছিল। তখন আমি চেয়ারম্যান সাহেবকে বলছি যে এই রাস্তাটা আমার প্রতি বছর অন্তত 20 বার কাজ করতে হয়, দয়া করে আমার এলাকার স্বার্থে, আমার নিজের স্বার্থে আপনি আমার এই রাস্তাটা দেন। তখন মাননীয় মন্ত্রীর কাছে সে বলছে যে বন্দানের যে রাস্তাটা, এখানে একটা ডিগ্রি পর্যন্ত একটা মাদ্রাসা, তো ডিগ্রি পর্যন্ত মাদ্রাসা, ইভেন আমাদের এই যে এই ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা টোটালি আমি অনেকবারই মাপছি। আমাদের এখানে একটা পুকুর আছে, পুকুরের কারণে কিন্তু রাস্তাটা আমরা ল্যান্ডও নিতে পারি নাই, ল্যান্ড কম রাস্তা, মাটি বরাদ্দ দিয়া তারপরে কিন্তু আমাদের কার্পেটিং করতে হবে। বর্তমানে কিন্তু কার্পেটিং হয় আমাদের 10 ফিট, আগে ছিল 8 ফিট, এখন আমাদের টোটাল রাস্তাটাই আছে 8 ফিট। তাহলে আমরা রাস্তাটা কিভাবে করবো? তো যদি এইবার সরকার আবার ক্ষমতায় আসে, সামনে আমাদের সুযোগ আছে, তাইলে আমরা মনে করেন এই রাস্তাটা খুব অচিরে আমরা এটা সমাপ্ত করতে সক্ষম হবো। যার কারণে বলছি যে ক্ষমতায় যারা আছে তারা সবকিছু সম্পর্কে তাদের একটা প্রি প্ল্যান থাকে। তো বর্তমান সরকারের মেধা শক্তি চিন্তা অনেক ভালো, যদি দেশের উন্নয়নের স্বার্থে, সে তো তার নিজের জন্য কিছু করে না, দেশের জন্য করতেছে, দেশের জনগণের শান্তির জন্য করতেছে। তো আমি মেম্বার হয়েছি, আমি যদি জনগণের স্বার্থে কিছু না করতে পারি, আমার নিজের স্বার্থ কি বড় করে দেখার কোনো সুযোগ নেই, কারণ আমি এখন জনগণের সাথে কমিটমেন্ট। তো তদ্রূপ মাননীয় প্রধানমন্ত্রীও যে জনগণের সাথে কমিটমেন্ট দিয়া সে ক্ষমতায় থাকতে চায়, দেশের উন্নয়নের স্বার্থে, জনগণের স্বার্থে, তাইলে কেন হবে না? খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছে ভিউয়ার্স। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি আমার দেখা আলোচিত মানুষ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসাবে জনাব মুজিব ভাই আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছি। আপনি টেবিল টকের মধ্যে খুব ইম্পর্টেন্সি কথাগুলি তুলে ধরেছেন এবং আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা হাতকে বলিষ্ঠ করার জন্য আমাদের আগামী নির্বাচন সফলভাবে আসবে আমাদের মমতাময়ী মা। আর অসমাপ্ত কাজগুলি সমাপ্ত ক্ষেত্রে ভিশন 2021 বাস্তবায়িত করার জন্য আপনি যে টেবিল টকের মধ্যে তুলে ধরেছেন আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনারা যারা উপস্থিত আছেন আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং স্যাটেলাইটের বাইরে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে আমার একটি কথা হচ্ছে ভিউয়ার্স, আজ রাত 10টার সময় আপনারা টেবিল টক শোটি দেখবেন। শুধু এটি নয়, আমি যে আজকে বাংলাদেশ মাটির মানুষের অর্থাৎ একজন আদর্শ প্রেমিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং দ্বিতীয়বার সফল মেম্বার জনাব মন্ত্রী সাহেব যে কথাটা বলেছেন, আমি অন্ততপক্ষে ভিউয়ার্স আপনাদের কাছে আমার রইল। আপনি জানেন যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান সতীব আজিজ জয় সাহেব এখন আমাদের প্রত্যেকটা চ্যানেলের সাথে অনলাইন চ্যানেল চালু করে দিয়েছে। অতএব আপনারা সবাই আজকে রাতে আপনারা 10টার দিকে এটা সাবস্ক্রাইব করে নেন, www.oknews71 দিয়ে সাবস্ক্রাইব করে নেন, অনলাইনে যতবার ইচ্ছা ততবার দেখেন এবং সারা জীবনের জন্য আমাদের অনলাইনে অ্যাকসেপ্ট করে থাকবে। তাছাড়া আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান, oknews71 দিয়ে সাবস্ক্রাইব করে সারা জীবনের জন্য আমাদের বাংলাদেশ মাটির মানুষের নেতা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শ সৈনিক হিসেবে একজন সফল মেম্বার হিসেবে দুইবার নির্বাচিত যে টেবিল টক শোটি দিয়ে যাচ্ছেন, আমি আমার টেবিল টক শোর শেষ প্রান্তের মাধ্যমে একটি কথা বলবো, যাতে নাহি দেব সুন্দর ভুবন ছেড়ে মানবের মাঝে বাঁচবার চাই। একজন সফল এবং আদর্শ প্রেমিক হিসাবে যে মন্ত্রী ভাই আপনি যে কথাগুলি তুলে ধরেছেন, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি টক শোটি দিয়ে রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনার পরিবারবর্গকে আবার চাচা চাচি যারা আছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এলাকার জনগণ। জি জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি আসছেন, আপনাকে আমি অনেক সারা দেশে মানুষের যে মানে আপনারা প্রতিনিয়ত এ সমস্ত জিনিস করছেন সেটা দেশ উন্নয়নের জন্য করছেন, সেটা আপনার স্বার্থের জন্য কিছু করেন না। আজকে আমার কাছে আপনি যতটুকু চাওয়া পাওয়ার ছিল, আমারও আপনার কাছে কিছু চাওয়া পাওয়ার ছিল জানার জন্য, কারণ একা ঘরে বসে অনেক কিছু জানা যায় না। কারণ হচ্ছে মানুষ মানুষের কাছে যখন যায় তখন মানুষের ভালোবাসা পায়, যখন মানুষের স্পর্শ পায় তখন ওই মানুষ অবশ্যই আলোকিত হয়, মানুষের স্পর্শ ছাড়া মানুষ কিছুই হয় না। আজকে যেটা আমি বলছি যে আমাদের আগের যে আমার সাবেক যে চেয়ারম্যান ছিল হাবিবুর রহমান খান, আমি কিন্তু যখন মেম্বার ছিলাম তখন তার কাছে আমি যত কাজ চাইতাম সমস্ত কাজ আমার এসে দিত, না করার কোনো সুযোগ ছিল না। আরও অনেক মেম্বার ছিল কিন্তু কেউভাবে কাজ কেউ আদায় করে নিতে পারে নাই। বর্তমানে আমার যে মাননীয় চেয়ারম্যান আখতারুজ্জামান আলহাস মুক্তিযোদ্ধা শুকুর চেয়ারম্যান, কিন্তু সেও মানে তার কাছে আমার এই 5 নম্বর ওয়ার্ডের জন্য বিজেডি কোন, দিব্যা কোন, প্রতিবন্ধী কোন, বিভিন্ন রাস্তাঘাট কোন না থাকলো আমি জোর জুলুম করে যে কোনোভাবে তারা বুঝাইয়া
আমি কাজটা করতে মানে সক্ষম হই, সে আমাকে অবশ্যই অবশ্যই দেয়। সে আমাদের মাননীয় মন্ত্রীর কাছে অনেক সময় অনেক কথাই বইলা, মানে এলাকার সাথে বর্তমানের চেয়ারম্যান আমনে মনে করেন যে আমার বন্দনের যে কার্পেটিং রাস্তাটা এটা আমনের 96 লক্ষ টাকা, এই 96 লক্ষ টাকার কাজটা দিল। তারপরে আমনের কালনি থেকে একটা রাস্তা একদম ওই ই পর্যন্ত, এটা ওই রাস্তাটা মনে করেন প্রায় 4 কোটি টাকা। ইভেন মানে চিতারকুল হইতে আরবেরা পর্যন্ত একটা রাস্তা 1 কোটি 20 লক্ষ টাকা। এইভাবে সে কিন্তু 8টা 10টা রাস্তা নিছে। এই যে চেয়ারম্যান সাহেব মনে করেন দৌড়াইতেছে আমাদের এলাকার উন্নয়নের স্বার্থের জন্য, এই যে ছোট কয়ের এবং খাতিয়া যে রাস্তাটা বিলের মাঝখান দিয়ে, এখানে কিন্তু ব্রিজ আছে, এটা হাবিব চেয়ারম্যান আমল হয়েছিল, এটাও কিন্তু আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর অবদান। এবং মাননীয় যে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা কিন্তু তার অবদান। কিন্তু এটা যদি আমরা তার কৃতজ্ঞতা যদি প্রকাশ না করি, তাহলে আমরা কেন মানুষ কুলে জন্ম নিছি? শুধু মানুষ যে এতটুকু করছে এটা আমরা কখনো ভাবতে পারি নাই যে বিলের মাঝখান দিয়ে রাস্তা হবে, বিলের মাঝখানে 4 কোটি টাকার একটা ব্রিজ হবে, আর আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করব। এটা আমাদের সময়ে ভাবতে অনেক কষ্ট হয়েছে। অতএব আমি এই ব্যাপারে আমাদের বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রীকে সারা বাংলাদেশের পক্ষ থেকে এবং আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন। উনি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন একজন সফল প্রধানমন্ত্রী হিসাবে, এবং তার সাথে আমাদের মেয়র চুপকি আপুকে সংসদ সদস্য হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং নিষ্কলুষ পরিশ্রম করে আমাদের যে চেয়ারম্যান শুকুর সাহেব যে কাজগুলি এনে দিয়েছেন, উনি আমাদের সফল চেয়ারম্যানকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমি আজকে যেই উনি ধন্যবাদ জ্ঞাপনটা করেছেন, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে মঞ্জু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, এখানে মনে করেন আমাদের এলাকার মধ্যে আমাদের ইউনিয়নে কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী অনেক অবদান আছে। আমার জানা মতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন মাদ্রাসা আছে। এই যে আমাদের খাতিয়া বন্ধন একটা মাদ্রাসা, হাজার মাদ্রাসা, এটা পাঁচতলা মাদ্রাসা হওয়ার খুব অচিরই সম্ভাবনা, এটা কিন্তু তারই অবদান। অতএব তার অবদান মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। যদি প্রধানমন্ত্রী না দেয় তাহলে আমাদের কিছু করার সুযোগ নাই, কারণ দেশ উন্নত হয়েছে বিধেই কিন্তু আমরা এটা পাচ্ছি। আমাদের যে বর্তমান বীর মুক্তিযোদ্ধা আক্তারও জানা আমার মাননীয় চেয়ারম্যান সাহেব, কিন্তু সে কিন্তু এই ইউনিয়নের জন্য অবিরাম চেষ্টা করতেছে, কখন কোন স্কুল, কোন মাদ্রাসা, কোন রাস্তা, কখন কি করতে হবে, কোন কোন সময় কি দরকার, এটা কিন্তু সে প্রতিনিয়ত, এটা নিয়ে আমি কিন্তু তার সাথে অনেক সময় কথা হয়। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অবদানের বা উন্নয়নের জন্য যদি তার কাছে যায়, সে কিন্তু কখনো কোনো বিমুখ করে না, কারণ সে চেয়ারম্যান, সে একটা ইউনিয়নের অভিভাবক, আমি একটা ওয়ার্ডের অভিভাবক, কিন্তু আমি যেহেতু ওয়ার্ডের, সে হলো ইউনিয়নের, তার অবদানটা আমরা অনেক বড় করে দেখতে চাই। কারণ সে যে তার অক্লান্ত পরিশ্রমের ফসল, সে জনগণের স্বার্থে তার নিজের রক্ত এবং সময় যে বিলিয়ে দিচ্ছে, সেটা কার জন্য দিচ্ছে? জনগণের ভালোবাসা পাওয়ার জন্য। সেটা যদি আমরা, জনগণ যদি তাকে হাইলাইট না করে, যদি তাকে আমরা মূল্যায়ন না করি, তাহলে এটা কিন্তু আমাদের মানে আমরা হলাম অকৃতজ্ঞ লোক। কারণ আমাদের কৃতজ্ঞতা, অন্তত পক্ষে কৃতজ্ঞতা বোধ থাকা দরকার আছে, যে আগে যে হাবিব খান চেয়ারম্যান ছিল, তারা কিন্তু ইউনিয়নের মধ্যে অনেক অবদান ছিল, সে কিন্তু অনেক রাস্তাঘাট করছে, অনেক উন্নয়ন করছে, আমি কিন্তু তার পাশেও ছিলাম। বর্তমানে চেয়ারম্যানের আমলও আমি মানে তার পাশে আছিলাম। আগে যে হাবিব চেয়ারম্যান ছিল, তার আমলে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম, তার আমলে আমি প্যানেল চেয়ারম্যান ছিলাম, এবং তার কাছের খুব একান্ত কাছের লোক ছিলাম। হাবিব চেয়ারম্যানও কিন্তু নিষ্কণ্ঠভাবে এলাকার জনগণের স্বার্থে, জনগণের সাথে মিশেই কাজ করছে, কাজের মধ্যে কোনো ফাঁক ফোক রাখে নাই। যতটুকু সম্ভব হয়েছে, 10 টাকার কাজ যদি 12 টাকা লাগছে, তারপরে সে করতে বাধ্য হয়েছে। ভিউয়ার্স, একজন মাটি মানুষের নেতা হিসাবে এবং সফল একজন প্যানেল চেয়ারম্যান হিসাবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে যে কথাগুলি উনি তুলে ধরেছেন মঞ্জু ভাই, উনি প্রথমে একটি কথা আমার কাছে খুব ভালো লাগলো, যে কথাটা বললো উনি, একটি জিনিস প্রমাণ করে দিয়েছেন বিগত দিনে যে হাবিব চেয়ারম্যান ছিলেন রাজ্য সফল চেয়ারম্যান, বর্তমানে আমাদের বীর মুক্তিযোদ্ধা আকবরুজ্জামান শুকুর সাহেবকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, একজন প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন এবং নিঃসুলভাবে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রেখেছেন। তো সেক্ষেত্রে আমার হঠাৎ করে ওনার একটি কথা আমার কাছে এত ভালো লাগলো জিনিসটা, যে আমরা বই পুস্তকে পড়েছি কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে
মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের ঈশ্বর আসুক। আসলে যে আজকে যে স্বর্গ নরক, যে আমার ওই যে বিধাতার কাছে গিয়ে যে আমাকে স্বর্গ নরক দেখতে হবে সেটা না, আজকে আমি বাংলাদেশ মাটি ও মানুষের একজন সমাজকর্মী এবং জনসেবক, একজন প্যানেল চেয়ারম্যান, অর্থাৎ মঞ্জু ভাই আপনি যে কথাটা তুলে ধরলেন, আমাদের আপনি যে টকশোটার মধ্যে মুসলিমীয় যে কথাগুলি তুলে ধরেছেন এটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আরেকটা জিনিস আপনার আমার খুব খুব ভালো লাগলো, যে জিনিস আপনি কথাটা তুলে ধরেছেন যে প্রভাত ভাই, আমি যেহেতু একজন জনসেবক, আমার প্রতিটা আমার ওয়ার্ডের মধ্যে এই যে 2800 ভোটার যারা আছে তারা কি খেয়ে আছে না মরে আছে, তারা কি জীবিত আছে নিয়ে আছে, তাদের কি লাগবে না লাগবে, তাদের ডেভেলপমেন্ট কি করা উচিত, সেক্ষেত্রে আমার একটি কথা মনে পড়ে গেল, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটি সহানুভূতি কি মানুষ পেতে পারে না। আজকে যে কথাটা আপনি বলেছেন, আসলে একজন হৃদয় ব্যক্তি বিধায় আপনি ভিতরে অনেক কিছুই আছে, আজকে জাগ্রতভাবে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু পেয়েছি, সেই জন্য আমি টেবিল টক শো থেকে আবারও আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে, হাজারো বছর আপনি বেঁচে থাকেন দেশের উন্নয়নের ক্ষেত্রে, আজকে আপনাকে আমি একজন সফল মেম্বার হিসেবে, প্যানেল মেম্বার হিসেবে দেখতে পেয়েছি। আপনি দেখেন যে কোনো একটা জিনিস কিন্তু আপনি ঋতু বদলের পালা পালা হয়, গ্রীষ্মের পরে বর্ষা, বর্ষা পরে শরৎ, শরতের পরে হেমন্ত। আমরা যদি বিগত দিনের যদি আমাদের যদি চুমকি আপার কথা যদি বলি, উনি তো ধরে মন্ত্রী হয়ে যান নাই, উনি কিন্তু আস্তে আস্তে হচ্ছে ঋতুর পরিবর্তনে, মেম্বার থেকে এভাবে এভাবে, চেয়ারম্যান থেকে এইভাবে আসছে, এরপরে এক পর্যায়ে মেয়র থেকে উনি এইভাবে আসছে। তো আজকে আপনাকে আমি একজন আদর্শ একজন মেম্বার হিসেবে দেখেছি, সফল একজন প্যানেল চেয়ারম্যান হিসেবে দেখেছি। আমরা আগামী দিনে পরবর্তীতে যতদিন আমাদের আক্তার যেমন সাহেব আছেন, পরবর্তীতে আপনি আমরা আপনাকে দেখতে যাই একজন সফল চেয়ারম্যান হিসাবে, এবং ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য ভাইস চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, এইভাবেই কিন্তু ঋতু পরিবর্তন হবে। সেই সুবাদে একটি কথাই আমি এখান থেকে স্যাটেলাইটের মতো বলবো, যাতে নাহি দিবস সুন্দর ভবন ছেড়ে মানবের মাঝে বাঁচিয়ে চাই। মঞ্জু সাহেব যেভাবে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা হিসেবে কাজ করছে, আমি একটি এই টক শোয়ের মাধ্যমে বলবো যে বাংলাদেশের মধ্যে যতগুলি ইউনিয়ন পরিষদ আছে, আপনারা দেখে নিন যে একজন সমাজসেবক কিভাবে কাজ করে, একজন চাওয়া পাওয়া, একজন চেয়ারম্যানের কাছ থেকে, একজন নেত্রীর কাছ থেকে, একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে জিনিসগুলি এনে বাংলার প্রতিটা ঘরে ঘরে ওনার বাস্তবঘাটে পৌঁছে দিতে পারে, এখান থেকে কিন্তু আমার মানুষের অনেক কিছু শিকার আছে। সেই সুবাদে আমি ধন্যবাদ জানাচ্ছি একজন আলোকিত মানুষ হিসেবে, জনাব বন্ধু ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। না ভাই, বিষয়টা হচ্ছে যেটা মানে একদম করেক্টেড কথা, যেটা মানে বাস্তবতা, হাবিব খান যখন চেয়ারম্যান ছিল তখন কিন্তু আমার এই এলাকার অন্য যে মানে 9টা ওয়ার্ড নিয়ে আমাদের একটা ইউনিয়ন, 9টা ওয়ার্ডের ভিতরে মনে করেন মানে হাবিব খান আমার খুব লাইক করতো, খুব পছন্দ করতো, মানে আমি যখন যে কোনো কাজের ব্যাপারে বলতাম সে অবশ্যই অবশ্যই সেটা আমাকে দিত, কোনোদিন না করে নাই। এই যে বিজিডি কোন, বয়স্ক কোন, বিভা কোন, আমার এলাকায় আগে এগুলো কিন্তু মানুষ জানতো না, 10 টাকা কেজি চাউল এটা কোনোদিন কোন মানুষ সামনে জিজ্ঞেস করেন জানতো না, এই যে ফ্রি 30 কেজি চাল এটাও জানতো না, বয়স্ক ভাতা বিধবা ভাতা ব্যাপারে মানুষ কোনো অবগতই ছিল না। কিন্তু বর্তমানে এটা নিয়ে মানুষ যে বর্তমানের যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আসলে ভাই আমরা অনেক কিছু সম্পর্কে অনেকে জানি না, আমরা ভীরু মন্তব্য করি কিন্তু সত্য কথাটা সত্যভাবে প্রকাশ করি না। যে আজকে বাংলাদেশে আমাদের ইউনিয়নে আমি যখন প্রথম মানে 2011 সনে মেম্বার হই, 2011-তে তখন আমরা বিজেডি পাইছিলাম, অনলি আমি এই চাউলটা উত্তোলন করতাম অনলি 52 জন, যখন হাবিব খান চেয়ারম্যান হলো তার পরবর্তী সময়ে আমাদের মাননীয় মন্ত্রী সাপ্রে ধৈরা মেরা চমকিকে তখন করছে 200। এই যে এই টাইমে যখন আবার আমি মেম্বার আবার নতুন করে নির্বাচিত হলাম, তখন কিন্তু আবার এই যে আমাদের বর্তমান যে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আখতার রহমান শুকুর চেয়ারম্যান, আমার শ্রদ্ধাভাজন চেয়ারম্যান, উনি কিন্তু আবার মাননীয় মন্ত্রী সাহেবকে বলছে যে আপা আমাদের এলাকাটা কিন্তু আরো গরিব, আপনি যদি পারেন আমার এলাকার মধ্যে আরো কিছু দেন, না দিলে আমি পারতাছি না। পরে কিন্তু তার কথাটা আবার মাননীয় মন্ত্রী সাহেব এটা রাখছে, রাখা কিন্তু এখন হয়েছে 500। তাহলে মনে করেন যদি 500 লোকে আমাদের এলাকায় ফ্রি চাইল পায়, আমার গ্রামও 5 জনে পাক, 5টা লোক তো উপকৃত হলো, একজন পাক, একজন তো পাইছে, কোনো এক সময় তো একজনও পায় না। তাহলে 30 কেজি চাল সরকার দিচ্ছে 10 টাকা করে, তাহলে 10 টাকা কেজি সরকার কমিটমেন্ট করছে কার সাথে, জনগণের সাথে, সরকার তো কমিটমেন্ট রক্ষা করছে। তাহলে আমার ওয়ার্ডে যদি 800 লোকে যদি 10 টাকা কেজি চাউল পায়, তাহলে 800 লোক কি গরিব আছে, তার চেয়ে অধিক আছে? তাহলে যারা গরিবেরও আরো কিছু উপরে তারা সহকারিত নিতেছে, তাহলে সরকার তো এটাও তাদেরকে ব্যাকআপ দিচ্ছে, না দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বর্তমানে যারা চেয়ারম্যান মেম্বার তারা তো স্বইচ্ছায় সবকিছু করে না, তারা সরকারের প্রতিনিধি হিসাবে সরকারকে
দেশ উন্নয়নের স্বার্থে এবং জনগণের যাতে স্বার্থ উদ্ধার হয়, জনগণ রাস্তাঘাটে যাতে অবাধে চলাফেরা করতে পারে, শান্তিতে চারটা ডাল ভাত খায় বাঁচতে পারে, সেই বিষয়গুলোই তো আমাদের দেখার জন্য আজকে আমরা জনপ্রতিনিধি। হ্যাঁ, খুব সুন্দর একটি প্রস্তাবনা আমাদের চলে আসছে, টেবিল টকের শেষ প্রান্তের মধ্যে চলে আসছে। উনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ সৈনিক হিসেবে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, মেয়র অফ চুরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রতিমন্ত্রী হিসাবে, এবং আমাদের হাবিব চেয়ারম্যান প্রয়াত আগের আগের চেয়ারম্যান হাবিব সাহেবকে, এবং বীর মুক্তিযোদ্ধা আমাদের বর্তমান রানিং চেয়ারম্যান আখতারুজ্জামান শুকুর সাহেবকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং এলাকার জনগণ যারা আছেন 5 নং ওয়ার্ডের এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ভিউয়ার্স, টেবিল টক শো শেষ প্রান্তে আমি বিদায় রেখে টানছি, আমি সাংবাদিক পড়াত, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকেন।